এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন কাছে দূরে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি মোনালিসা গাজীপুর থেকে বলছি। সকালের নাস্তা আমার শেষ, বাচ্চাদের জন্য আমি এখন পাস্তা রান্না করবো আর কি। পাস্তা আমরা সবাই রান্না করতে পারি, তো আমি যেভাবে করি সেটা একটু শেয়ার করতেছি। তো এখানে হালকা কুসুম গরম হয়ে আসার পরেই তো সম্পূর্ণ পাস্তাটা ঢেলে দিলাম। তো আলতো হাতে নেড়েছে আগলা করে দিচ্ছি, আর এই অবস্থা না আনলে হবে কি, দলা বেঁধে যাবে আর কি নিচে। তো বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর নাস্তা কি বানাবো আসলে চিন্তা করে পাচ্ছি না। প্রতিদিন খিচুড়ি অবশ্য ভালো লাগে না, তো বাচ্চারা বলতেছে নুডলস খাবে, তো ওদেরকে পাস্তাটা করে দিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পাস্তাটা অলরেডি হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে গরম পানির মধ্যে 2 থেকে 1 মিনিটের মতো রেখে দিব আর কি, তাহলে আর একটু সফট হবে পাস্তাটা। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর এখনই আমি পাস্তাটা রান্না করব। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ করতেছি বরাবরের মতো, প্লিজ ভিডিওটি দেখার শুরু থেকে একটি করে লাইক দিয়ে দিবেন। আর আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিচ্ছি, আমি বুঝি না কেন আপনারা লাইকটা দিতে এত মানে আপত্তি করেন আর কি, হয়তো বা কারো মনে থাকে না। প্লিজ ভিডিওটি দেখার শুরু থেকে একটি করে লাইক দিয়ে দিবেন, আর আপনাদের এক একটা লাইক আমার ভিডিওর সলিউশন বাড়াতে আর মানে সাহায্য করবে আর কি, আরও 10 জনের কাছে পৌঁছে দিবে। সামান্য একটি লাইক আপনাদের কাছে হয়তো সামান্য হতে পারে, আপনাদের লাইকটা আমার কাছে খুবই মূল্যবান। তো এই কাজটুকু করবেন প্লিজ, আমার যারা মানে বন্ধুরা আছেন আর কি। তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে, এরপর যে আমি 3টা ডিম দিয়ে দিব এখানে। তো আসলে মানে ভালো লাগে না, অনেক দিন যাবত কাজ করতেছি, ভিউ হচ্ছে না কেন তাও বুঝি না। তারপর যতটুকু হয় আলহামদুলিল্লাহ আমি অল্পতেই খুশি, সবসময় বরাবরই বলে আসছি। শুধু আপনারা যতজন দেখেন একটি করে লাইক দিয়ে দিবেন শুরু থেকেই, আর কমেন্ট তো করেন অবশ্যই ভালো করে, মানে প্রতিদিনই কমেন্ট পাচ্ছি, আপনাদের কমেন্টটা আরও মানে উৎসাহ জাগায় আমার নতুন ভিডিও করার জন্য। তো নেড়ে ছেড়ে পাস্তাটা মিশিয়ে নিচ্ছি। আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করতেছেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ। ভিডিওটি দেখে যদি কোনো মানে জায়গায় একটু ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যে সকল বন্ধুরা আমার সাপোর্ট করে আসছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। তো পাস্তা রান্না করতেছি, হয়ে যাচ্ছে। আর এই তো স্বাদে ম্যাজিক যে মশলাটা সেটা মিশিয়ে দিব, আর এটা আমি সবসময় ইউজ করি নুডলসের মধ্যে বা পাস্তার মধ্যে, খুবই ভালো হয়। আর এত বেশি মশলা দিতে হয় না, সিম্পলভাবে রান্নাগুলো কিন্তু অনেক টেস্ট হয়। তো এইভাবে মিশিয়ে দিচ্ছি মশলাটা, আর এখানে আমি পিজ্জা সসটা অ্যাড করতেছি। আমার বাসায় অবশ্য টমেটো সসটা নেই, তো পিজ্জা সসটাই দিচ্ছি। তা ভালোই হয়েছে, খারাপ হয়নি, মানে খুবই টেস্ট হয়েছে আর কি। ও পিজ্জা সসটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই তো সামান্য পরিমাণ মেয়োনিজ অ্যাড করবো আর কি, ওর অবশ্য নুডলসের সাথে পরে খাবে পাস্তার সাথে, অল্প পরিমাণ দিব তাহলে একটু গ্রেভি হবে আর কি। তো
এখানে চাইলে চিজ অ্যাড করা যেত, চিজ অ্যাড করলে আরো টেস্টটা বেড়ে যেত আর কি। আমার বাসায় চিজটা নেই, তো ওইভাবে করতেছি সিম্পল ভাবে। তো সামান্য পরিমাণ মেয়োনিজ অ্যাড করব, আর ওরা অবশ্য খাবার সময় আবার মেয়োনিজ দিয়ে খাবে। তো অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি মেয়োনিজ, আর সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, তাহলে অনেক টেস্ট হয়। আর চিনিটা কিন্তু সব খাবারের টেস্টটা বাড়িয়ে দেয়। তো আপনারা চাইলে চিনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যেহেতু মেয়োনিজটা অনেক টক ছিল আর কি, তার জন্য আমি চিনিটা অ্যাড করলাম। আর এমনি তো চিনিটা আমি দেই, বাচ্চারা খুবই পছন্দ করে। আর আমার সাথে আমার মেহেজাব খুবই দুষ্টুমি করতেছে, আপনারা তো শুনতেই পাচ্ছেন। যদি বলি আম্মু ভয় দিতে চুপ থাকো, আরও বেশি করে করে আর কি। বাচ্চারা আসলে মানে যেটা বলবো সেটা উল্টা করে ওরা। হয়ে আসছে, রান্না কমপ্লিট, নামিয়ে ফেলবো। তো অবশ্য আমার নাস্তা খাওয়া তো শেষ, দেখতেই পাচ্ছেন। আর রং চা দিয়ে বিস্কিট আমি অবশ্য খাই না, আজকে দুইটা খেলাম, অন্য কিছু আর খাবো না। এই পাস্তা বা নুডলস আমার ভালো লাগে না কি। তো সামান্য একটু মেয়োনিজ আবারও দিয়ে দিব, আর একটু সস। তো আমার ছেলে খুবই পছন্দ আর কি মিশকাতে মেয়োনিজ, আর পিজ্জা সসটা ওর খুবই ভালো লাগে, সব কিছু দিয়ে খেতে পছন্দ করে। তো এত তো খাওয়া আসলে খাওয়া যাবে না। তো দিয়ে আমি তো মেহরাবকে খাইয়ে দিব, আর অনেক টেস্ট হয়েছে আর কি। গরম উপায়ে রান্না করছি, তারপর মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর আমার তো ভালো লাগে না বললামই, যতই মজা হোক কিন্তু আমার মানে বেশি ভালো লাগে না এই ধরনের খাবারগুলো। বাচ্চাদের জন্য রান্না করতে হয় প্রায় সময়। তো আমার রং চাটাই মানে বেস্ট ছিল, আমার রং চা খুবই পছন্দ। আমি কিন্তু দুধ চাটা বেশি খেতে পারি না, অ্যাসিডিটির সমস্যা হয়। তো মেহরাবকে খাইয়ে দিচ্ছি, ওরা বলতেছে অনেক মজা হয়েছে। মিশকাতকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।